আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে ল্যাম বা মাটন মিট দিয়ে আজকে ক্যাবেজ দিয়ে রান্না করব। তো ক্যাবেজ দিয়ে আমি এর আগেও অনেকবার দেখিয়েছিলাম, তো ভাবলাম অনেক দিন পর যেহেতু আবার করছি, তো যারা দেখেননি তারা দেখে নেবেন ক্যাবেজ দিয়ে মাটন বা ল্যাম কারি কীভাবে করা যায়। তো কীভাবে করলে একদম কোনো বাজে স্মেল আসবে না এবং খেতেও খুব সুস্বাদু লাগবে। তো এখানে আমি একটা হাঁড়িতে রান্না করতে চলে আসলাম। তো এখানে আমি সামান্য পরিমাণে তেল এবং দিয়ে দিলাম আস্ত গরম মশলাগুলো। তো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং আদা রসুন পেস্ট। তো এগুলো দিয়ে আমি লবণ দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব। তো মশলাটা মোটামুটি কষে আসছে, তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো শুকনা গুঁড়া মশলাগুলো একে একে। তো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং দিয়ে দিব ধনে গুঁড়ো এবং দিয়ে দেব কারি পাউডার, তারপর দিয়ে দেব পাপরিকা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবং দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো ঝালটা হচ্ছে আপনারা যার যেরকম পছন্দ সেভাবে দিবেন, তবে ক্যাবেজের মধ্যে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তবে আমি এর সঙ্গে কাঁচামরিচও অ্যাড করব, তো সেই ঝালটা আসলে কাঁচামরিচ কভার করবে। তো একটু সামান্য গরম পানি দিয়ে মশলাটাকে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তো মশলাটা যখন দেখবেন যে তেলটা উপরে ভেসে আসছে তখন বুঝতে হবে যে মশলাটা কষে আসছে। তো এই পর্যায়ে দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো। তো মাংসগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর কষিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ সিদ্ধ করব। তো পানি দিয়ে সিদ্ধ করার পর যখন এটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে, তো তার কিছুক্ষণ আগে আমি ক্যাবেজগুলো দিয়ে দিব। তবে আজকে আমি ফ্রোজেন ক্যাবেজ দিয়ে রান্না করব, আপনারা চাইলে ফ্রেশ ক্যাবেজটা দিয়েও রান্না করতে পারেন, তবে আমার ফ্রোজেন ছিল তাই আমি ফ্রোজেনটা দিয়েই রান্না করব। তো আপনারা বাসায় এভাবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, তবে আমাদের কাছে কিন্তু ভালোই লাগে, তো এটা খুব হেলদিকর। তো আমরা তো সবসময় মাংস বিশেষ করে আলু দিয়ে বা চানার ডাল দিয়ে খেয়ে থাকি, বা বুটের ডাল যেটাকে বলা হয়, তো সেগুলো দিয়ে বা খাবারে একটু নতুনত্ব আনার জন্য আসলে এভাবে করে দেখতে পারেন। তো মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম গরম পানি। তো গরম পানি দিয়ে মাংসটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নিব, আর বাকি যা যা আমি অ্যাড করব উপকরণগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে বলে দেব বা দেখিয়ে দেব।
তো এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা বা ফ্রোজেন ক্যাবেজগুলো। তো আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি, আপনারা চাইলে যার যেভাবে পছন্দ সেভাবে কেটে নিতে পারেন। তো মাংস যেহেতু রান্না করব মাংসের সাথে, তাই আসলে এভাবে কেটেছি। তো আপনারা যার যার পছন্দ অনুযায়ী আসলে করবেন। তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনে পাতাও দিয়ে দিলাম বেশ কিছু। তো এটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পর আমি এটা যখন পানিটা আর একটু কমে আসবে বা আপনার ঝোল যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ এবং সামান্য একটু গরম মশলা গুঁড়ো, যেটা আমি বাসায় বানিয়েছিলাম। তো সেই গরম মশলাটা দিয়ে আমি মাংস পোলাও বিরিয়ানি এবং যাই করি না কেন সেটাতে আমি এই মশলাটা ইউজ করি। তো আমি সেই মশলার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আরেকদিন শেয়ার করব। তো এই আর কি, তো ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর অবশ্যই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আমার ল্যাম্ব কারি বা ক্যাবেজ কারিটা রেডি হয়ে গেল। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।